বই মেলায় অঘোষিতভাবে ইসলামী ধারার বইগুলো নিষিদ্ধ হবে পরে আপনার মন্তব্য জানতে চাই। ভেয়ারফুল হক, বিশেষ করে চট্টগ্রামের বই মেলা সম্পর্কে আমরা সোশ্যাল মিডিয়াতে বেশ অনেকগুলো লেখা, অনেকগুলো স্ট্যাটাস দেখতে পেয়েছি যে সেখানে ইসলামী বই বিক্রি করতে বাধা দেওয়া হচ্ছে। এটি যদি সত্য হয়ে থাকে, সন্দেহাতীতভাবে চরম দুঃখজনক একটি অধ্যায়। কারণ যারা নিজেদেরকে প্রগতিশীল দাবি করছেন, যারা নিজেদেরকে মুক্তমনা দাবি করছেন, যারা মুক্ত বুদ্ধি চর্চার কথা বলছেন, তারা যদি ইসলাম চর্চাতে বাধা দেন, তাহলে সেক্ষেত্রে তার চাইতে হাস্যকর বিষয় আর কী হতে পারে। এদেশের বেশিরভাগ মানুষ মুসলিম, অতএব ইসলামী সাহিত্য, ইসলামী বই পুস্তক বইমেলাতে থাকবে, সেটাই স্বাভাবিক। এটাকে যদি ঢুকতে না দেওয়া হয়, আমি মনে করি এর মাধ্যমে মুসলিমদেরকে, বিশেষ করে মুসলিম তরুণদেরকে উগ্রবাদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা, সে বিষয়ে কর্তৃপক্ষকে সদয় বিবেচনা করার জন্য আহ্বান করব। কারণ আপনি যখন তাদেরকে স্বাভাবিক যে বিকাশ, স্বাভাবিক যে দিন চর্চা, সেটার সুযোগ এবং পথ বন্ধ করে দিবেন, তখন সেক্ষেত্রে তারা বিপদগামী হওয়ার সমূহ আশঙ্কা থাকবে। বিধায় চট্টগ্রামের বই মেলায় ইসলামী বই, ভাবধারার বই যদি না থাকে অথবা খুবই সীমিত পরিসরে থাকে, এবং যে সমস্ত প্রকাশনীগুলো বাংলাদেশে শত শত হাজার হাজার মানুষের, লাখো মানুষের আস্থা অর্জন করেছে, সেগুলোর বইগুলোকে যদি আপনি প্রবেশ করতে না দেন, তাহলে সেটা সাংবিধানিক অধিকার থেকে তাকে বঞ্চিত করা, তাদেরকে বঞ্চিত করা, বরং গোটা দেশের মানুষকে বঞ্চিত করার স্বামী। বিধায় এই কাজটা যদি হয়ে থাকে, আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সংশ্লিষ্ট মহলকে আমরা অনুরোধ করবো, আহ্বান জানাবো উদাত্তভাবে, তারা যেন বিষয়টিকে তদন্ত করেন, এবং অতি উৎসাহী যারা ইসলামোফোবিয়া ছড়িয়ে বেড়ান বা ইসলামী বই পুস্তকের ব্যাপারে যারা এই ধরনের কর্মকাণ্ড করেন, এ ধরনের আপনার এগুলোকে সমাজের মানুষের কাছে আপনার দিন দিন সমাজের মানুষকে, মুসলমানদেরকে মুখোমুখি করে দিচ্ছেন সরকারের অথবা এই সমস্ত আপনার বাংলা একাডেমির, তো সেই সমস্ত অতি উৎসাহী মানুষগুলোকে খুঁজে বের করা দরকার এবং তাদেরকে আইনের আওতায় আনা উচিত। ধর্ম চর্চা করা যদি সাংবিধানিক অধিকার হয়ে থাকে, তাহলে ধর্মীয় বই পড়া, বিক্রি করা, প্রকাশ করা, এগুলো সবগুলো কিন্তু সাংবিধানিক অধিকার। অতএব সে অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ কারণ নেই। এটার বিরুদ্ধে সবাইকেই সোচ্চার হতে হবে এবং মূল ঘটনা কী সেটা খতিয়ে সংশ্লিষ্ট মহলকে বের করে আনার আমরা উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি। আর কোনো বই যদি, কোনো লেখকের বই যদি নিষিদ্ধ করতে হয়, কোনো বই নিষিদ্ধ করতে হয়, তাহলে সেই বইতে কী কারণে, কোন জিনিসটা আছে যেটা কারণে নিষিদ্ধ, সেটি স্পষ্ট হওয়া দরকার। অযথা কোনো লেখকের বই, কোনো প্রকাশনের বই অথবা মোটিভেশনাল, ইসলামের মোটিভেশনাল যে সমস্ত বই আছে সেগুলো পর্যন্ত নিষিদ্ধ করে দেওয়া, এবং সুনির্দিষ্ট কোনো অভিযোগ প্রমাণিত হওয়া ছাড়া বা কোনো অভিযোগ ছাড়া গণহারে ইসলামী ভাবধারার বইগুলো সেখানে রাখতে না দেয়া সন্দেহাতীতভাবে এটা অনেক বড় অধ্যত্ত। এই অধ্যত্তের বিরুদ্ধে আমাদের সবাইকে কথা বলতে হবে, মুখ খুলতে হবে, এবং এ সমস্ত মানুষ যারা ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে বেড়াচ্ছেন মুসলিমদের মধ্যে, মুসলিম সমাজে বসে, তাদেরকে অবশ্যই চরম মূল্য দিতে হবে তাদের সমস্ত কর্মকাণ্ডের জন্য। তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে বিচার মুখোমুখি করতে হবে, এবং বই মেলায় যদি এই সমস্ত বই নিষিদ্ধ করা হয়, তাহলে সেক্ষেত্রে মানুষ দিনই চর্চা থেকে দূরে সরবে, ভুল দিনের নামে ভুল কোনো কিছু চর্চা করবে, বিচ্ছুতির পথে যাবে, তা আমাদের কারোর কাম্য হতে পারে না। বিধায় বইমেলাতে দিনই বই পুস্তক যেন বিক্রি করার সুযোগ থাকে, কেনার সুযোগ থাকে, স্টল দেওয়া হয় ইসলামিক প্রকাশনীগুলোকে, সেটা আমরা জোর দাবি জানাচ্ছি, এবং এই ব্যাপারে কোনো প্রকার সংকীর্ণ মনা থাকার কোনো সুযোগ নেই। নিজেদেরকে মুক্ত মনা, মুক্ত বুদ্ধি চর্চার কথা বলে তারা যদি এই ধরনের সাম্প্রদায়িক এবং এই ধরনের সংকীর্ণ মনার কাজ করে, তাহলে সেটি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক।